আপনি বড় বিপ্লবী আমি বুঝে গেছি, আপনি বড় বিপ্লবী আমি বুঝেছি, আপনি বসুন। ফের বিতর্কে চুচুড়ার তৃণমূল বিধায়ক, হুগলি গার্লস স্কুলে এক অভিভাবিকার প্রশ্নে মেজাজ হারালেন অসিত মজুমদার। শনিবার হুগলি গার্লস স্কুলের পরিচালন সমিতির সঙ্গে অভিভাবকদের মিটিং ডাকা হয়। উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। অনুষ্ঠানে নাম দেওয়া হয় মুখোমুখি বিধায়ক। সেখানে এক অভিভাবিকা সরকারের দেওয়া স্কুলের পোশাক নিয়ে প্রশ্ন তুলতে রেগে আগুন হয়ে ওঠেন তৃণমূল বিধায়ক। আমাকে ওসব শিখে লাভ নেই, স্কুলের উন্নয়নের জন্য বলুন, ডাকবো, কথা বলবো হাজারবার, আর যদি এই সমস্ত করে পরের বেলা ডাকবই না, মিটে গেল। আইন কানুন না মানলে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে, নিয়ে যাও না। অভিভাবকদের দাবি, স্কুল থেকে নিম্নমানের পোশাক দেওয়া হয়েছে। কখনো বিরোধীদের লাঠি, চড়, ঘুষি, কখনো আক্রমণ। ও গলার লকেট ছিল, আর আমি চুচুড়ায় ওকে পায়ের নুপুর করে ছেড়ে দিয়েছি। ও আর কারো গলায় উঠবে না, পায়ের নিচেই থাকবে। বারবার বিতর্কে অসিত মজুমদার। লজ্জার কথা, রাজ্য সরকার নিম্নমানের পোশাক দিচ্ছে, সেটা খারাপ বলার অধিকার এই গণতান্ত্রিক দেশে সবাই রয়েছে। মহিলাকে চুপ করানোর জন্য তিনি মহিলাকে বাজে কথা বলছেন, বলছেন এই ড্রেস, অন্য ড্রেস পরেও সে সিনেমা দেখতে যায়। এই বিধায়ক নিচে থেকে ওপর অব্দি 6-60 বছরের মহিলাদেরকে সবসময় নোংরা কথা বলে, মহিলাদেরকে অসম্মান করে। বাংলার নারী সমাজকে, বাংলার মহিলাদেরকে বলবো যে এই লোকটাকে, এই লোকটার বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তোলা, এবং যে ধরনের পোশাক আজকে রাজ্য সরকার এই বাচ্চা বাচ্চা মেয়েদেরকে যে ধরনের কোয়ালিটি দিচ্ছে, এই ধরনের পোশাক ওনাকে উপহার দেওয়া। ড্রেস নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন, আমার বুঝতে অসুবিধা হয়েছিল। আমি ভেবেছিলাম উনি কালার নিয়ে প্রশ্ন করছেন, উনি কোয়ালিটি নিয়ে প্রশ্ন করেছেন। কোয়ালিটি নিয়ে যখন বলেছে আমি দেখব, কেউ যদি ইচ্ছা করে কাঁদে আমার তো কিছু করার নেই না। সব মিলিয়ে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের পিছু ছাড়ছে না বিতর্ক। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।